সবাইকে মাস্টারি বিয়েতে স্বাগত। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে উইথড্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। আমরা অনেকেই উইথড্র নিয়ে অনেক কথাবার্তা বলছি, আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মেম্বাররা বিভিন্ন ধরনের পোস্ট করছে যে উইথড্র কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না, এটা নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু ইউটিউবে এটা নিয়ে অনেক ব্লগ করেছি, অনেক ইউটিউবার এটা নিয়ে ভিডিও দিয়েছে। সো সবাই কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলার পরও কিন্তু ম্যানেজমেন্ট কেন এইদিকে কর্ণপাত করছে না, এটা নিয়ে আমাদের সবার প্রশ্ন। সো যতটুকু জানতে পেরেছি যে এসপিসির যখন প্রশাসনিক যে ঝামেলাটা পড়েছিল কিছুদিন আগে, আপনারা হয়তো সবাই জানেন সে বিষয়টি, সেখানে হচ্ছে প্রায় 3 মাস এসপিসি অ্যাপসটি বন্ধ ছিল, সকল কার্যক্রম অফ ছিল। সো ওই মুহূর্তে এসপিসির টোটাল অ্যাকাউন্ট ছিল 3টি, ওই অ্যাকাউন্টগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক জব্দ করে রেখেছিল। ক্রমান্বয়ে যখন এসপিসির সমস্যাটা সমাধান করে, প্রশাসনিক সমস্যা সমাধান করে যখন এসপিসি পুনরায় ফিরে আসলো, তখন বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু সেই 3টি অ্যাকাউন্ট কিন্তু আমাদেরকে অনুমতি দেয়নি যে অ্যাকাউন্টগুলো ইউজ করার জন্য। সেই অ্যাকাউন্টে কিন্তু 20 কোটি টাকা ছিল বাংলাদেশ আমাদের এসপিসি কোম্পানির, বাংলাদেশ ব্যাংক যেগুলো জব্দ করে রেখেছিল। সো পরবর্তীতে স্টেপ বাই স্টেপে এসপিসিকে যে 3টি অ্যাকাউন্টের মধ্যে 1টি অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু সেটি অনুমতি দিয়েছিল ইউজ করার জন্য, বাট বাকি 2টি অ্যাকাউন্ট এসপিসি বাংলাদেশ ব্যাংক সেটি জব্দ করে রেখেছিল। ওই 2টি অ্যাকাউন্ট এখনও কিন্তু এসপিসি গ্রুপ অফ কোম্পানিকে সেগুলো ইউজ করার জন্য খুলে দেওয়া হয়নি, সেটি এখনও বাংলাদেশ ব্যাংক সেটি পেন্ডিং করে রেখেছে। সেখানে প্রায় এসপিসি গ্রুপ অফ কোম্পানির প্রায় 200 কোটি টাকার মতো ওই অ্যাকাউন্ট এখনও আটকে রয়েছে। সো এই কারণেই এজেন্টদেরকে উইথড্র কেন দিচ্ছে না সেটা নিয়ে কিন্তু আমরা অনেকে প্রশ্ন তুলি, কেন এজেন্ট উইথড্র দিচ্ছে না। সো সোজা কথা হচ্ছে যে এজেন্টরা যে টাকাটা উইথড্র নিচ্ছে সেই টাকাটা যদি এসপিসি গ্রুপ অফ কোম্পানিকে যদি না দিতে পারে, এমনকি এসপিসি যদি তাদেরকে যদি সেই টাকাটা যদি ক্যাশ করে না দিতে পারে, তাহলে তারা আমাদেরকে কীভাবে উইথড্র দেবে, এটা হচ্ছে এজেন্টদের বিষয়। এজেন্টরা কিন্তু আমাদের কাছ থেকে উইথড্র নেওয়ার পর যখন সেই টাকাটা তারা ক্যাশ করার জন্য যখন এসপিসি গ্রুপ অফ কোম্পানিতে আসে, এসপিসিতে আসে, তখন ম্যানেজমেন্ট থেকে সে তাদেরকে সেই ক্যাশগুলো দেওয়া হয় না, ক্যাশ টাকা দেওয়া হচ্ছে না বিদায়, তারা কিন্তু উইথড্র নিতে অনীহা প্রকাশ করছে, এমনকি তারা উইথড্র নিচ্ছে না। আমরা সবাই কিন্তু তখন এজেন্টদেরকে দোষারোপ করি যে কেন তারা উইথড্র দিচ্ছে না, এজেন্টের সমস্যাটা কী। সো মূলত হচ্ছে তারা এসপিসি থেকেই টাকা পাচ্ছে না, তারা ক্যাশ করতে পারছে না বিদায়, আমাদেরকে উইথড্র দিচ্ছে না, এই কারণে আমাদেরকে একটু গড়িমসি করছে। আর এই বিষয়ে কিন্তু ম্যানেজমেন্টও অবগত রয়েছেন যে উইথড্র যে সমস্যাটা, সেই সমস্যা সমাধান করার জন্য যতটুকু জানতে পেরেছি ম্যানেজমেন্ট যে 2টি অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংক জব্দ করে রেখেছে, সেই 2টি অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য তারা প্রসেসিং করছে, সেটি খুব শীঘ্রই হয়তো আমরা পেতে সক্ষম হব। যদি এসপিসি সেই অ্যাকাউন্টগুলো পেয়ে যায়, এজেন্টদেরকে তারা নিয়মিত ক্যাশ করে দিতে পারবে, এবং ক্যাশ করে দেওয়ার পরে কিন্তু এজেন্টরা আমাদেরকে উইথড্র দেওয়া শুরু করবে, এটা হচ্ছে মূল বিষয়। সো মূলত আমরা এতদিন উইথড্র নিয়ে যে সমস্যাটার সমাধান খুঁজছি, কিন্তু ম্যানেজমেন্ট অবশেষে কিন্তু সেই বিষয়টা আমাদেরকে জানায়নি। যদি আমাদেরকে কোনো নোটিশ অথবা কোনো কিছুর মাধ্যমে জানিয়ে দিত যে আমরা এই সমস্যার মধ্যে রয়েছি, তাহলে কিন্তু আমরা সবাই সেই বিষয়টি নিয়ে আর কথাবার্তা বলতাম না, আমরা এসপিসিকে সময় দিতাম। কিন্তু ম্যানেজমেন্ট থেকেই কিন্তু এরকমভাবে কোনো নোটিশ দেওয়া হচ্ছে না যে উইথড্র সমস্যাটা কেন হচ্ছে, অ্যাকাউন্টের যে বিষয়টি সেটিকে আদৌ কি ঠিক হচ্ছে কিনা, ঠিক হবে কি না, বাংলাদেশ ব্যাংক থেকে সে অ্যাকাউন্টগুলো দেওয়া হয়েছে কিনা। সো মূলত হচ্ছে আমি এই বিষয়টি জানতে পেরেছি আজকেই যে বাংলাদেশ ব্যাংকের থেকে যে 3টি অ্যাকাউন্ট এসপিসির যে জব্দ করে রেখেছিল, সেখান থেকে মাত্র 1টি অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, বাকি 2টো অ্যাকাউন্ট এখনও বাংলাদেশ ব্যাংক থেকে সেগুলো খুলে দেওয়ার অনুমতি দেয়নি এবং সেগুলো ইউজ করার অনুমতি দেয়নি। সেখানে প্রায় এসপিসির প্রায় 200 কোটি টাকার মতো সেখানে সেই অ্যাকাউন্টগুলো তো রয়েছে। সো যদি সেই অ্যাকাউন্টগুলো যদি বাংলাদেশ ব্যাংক থেকে যদি সেটি ইউজ করার জন্য অনুমতি দেওয়া হয়, এমনকি সেটি যদি অ্যাপ্রুভ দেওয়া হয় যে আপনারা এখান থেকে লেনদেন করতে পারেন, তাহলেই এসপিসির যে টাকাটা সেখানে আটকে রয়েছে সেই টাকাটা যদি ক্যাশ করতে পারে, তাহলে এজেন্টরা আমাদেরকে নিয়মিত উইথড্র দেবে। সো এটা যদি নাও হয়, এসপিসি কিন্তু এটার ব্যতিক্রম, এটার অল্টারনেটিভ আরেকটা পথ খুঁজছে, সেটি হয়তো খুব শীঘ্রই সমাধান করে দেবে। যতটুকু জানতে পেরেছি উইথড্র সমস্যাটা এই মাসের শেষ, এই মাস তো শেষ পর্যায়ে, জুলাইয়ের 1 উইকে যেটি শুনলাম যে এই মাসের শেষে অথবা জুলাইয়ের 1 উইকে উইথড্র সমস্যাটা সমাধান করার জন্য তারা খুব আপ্রাণ চেষ্টা করছে ম্যানেজমেন্ট থেকে। আশা করি আমরা সেই সময়টার মধ্যে উইথড্রটা পেয়ে যাব, এবং অনেকেই উইথড্র দিয়েছেন, বাট 15-20 দিন 1 মাসও হয়ে গিয়েছে, বাট সেটি এজেন্ট এখনও অ্যাপ্রুভ করে সে টাকাটা দিচ্ছে না। সো এখন মূলত হচ্ছে এজেন্টটা ক্যাশ করতে পারছে না বিধায় আমাদেরকে উইথড্র টাকাটা আমাদেরকে ব্যাক করছে না। যদি ম্যানেজমেন্ট থেকে খুব শীঘ্রই যদি এটা নিয়ে একটা উদ্যোগ নেয় যে কোনো অল্টারনেটিভ যদি কোনো পথ খুঁজে পায়, বাংলাদেশ ব্যাংক থেকে যদি অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ না করে, যদি সেগুলো ইউজ করার অনুমতি না দেয়, তাহলে এটা অল্টারনেটিভ একটি পথ হয়তো এসপিসি খুঁজবে, এমনকি আমাদেরকে সেই উইথড্র সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে, এমনকি তারা এই উইথড্র সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। যতটুকু জানতে পেরেছি তারা এটা নিয়ে কিন্তু অনেকেই আশাহত এবং অনেক মনক্ষুণ্ণ, কেন উইথড্র সমস্যাটা আমাদেরকে সমাধান করতে পারছে না বিধায় তারা কিন্তু অনেকটাই রিস্ক জোনে রয়েছে, এমনকি তারাও চেষ্টা করছে। সো আশা করি ম্যানেজমেন্ট থেকে এটা ভালো
একটা পজিটিভ নিউজ আমরা খুব শীঘ্রই পাবো, এমনকি এই উইথ সমস্যাটা সমাধান করার জন্য ম্যানেজমেন্ট থেকে খুব শীঘ্রই একটি পদক্ষেপ নেওয়া হবে। আমরা সবাই আশা করি, সকল মেম্বাররা হয়তো ইতিমধ্যে, আমাদের আর কিছু করার নেই, আমরা হয়তো এখন ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কিছু করার নাই, অনেক লেখালেখি করবো, অনেক কথাবার্তা বলবো, বাট ম্যানেজমেন্ট থেকে যদি তারা পজিটিভ কোনো রিপ্লে যদি আমাদেরকে না দেয় তাহলে আমরা কথাবার্তা বলেও সেটির কোনো ফিডব্যাক আমরা পাচ্ছি না, ম্যানেজমেন্ট সেটি কর্ণপাত করছে না। সো আমরা হয়তো ধৈর্য ধরতে হবে, আর দেখা যাক কী হয়। ম্যানেজমেন্ট থেকে যদি কোনো পজিটিভ নিউজ পাই ইনশাল্লাহ সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটির মাধ্যমে। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।